পর নাপোলির কোচ হয়ে ফিরলেন অ্যান্টনিও কান্তে। 3 বছর চুক্তিতে কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। 2021 সাল থেকে টটেনহাম হটস্পারসের কোচের দায়িত্বে ছিলেন কান্তে। চেলসিকে প্রিমিয়ার লিগ জিতিয়েছিলেন তিনি। নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে তিনি জানান, নীল জার্সিধারী দলটার বেঞ্চে বসার সুযোগ পেয়ে আমি খুশি এবং উত্তেজিত। আমি প্রতিজ্ঞা করছি আমার সর্বস্ব দিয়ে দল এবং এই ক্লাবের উন্নতির চেষ্টা করব। আমি মনে করি আমার স্টাফদের সঙ্গে যৌথ প্রচেষ্টা ফল নিয়ে আসবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ওমানকে সহজেই হারালো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেওয়া 165 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 125 রান তোলে ওমান। 39 রানে জয় পায় অজিরা। ওমানের মতো দলের কাছে 165 রানের লক্ষ্যটা বেশ বড়। তবুও স্টার্ক, হ্যাজেল ইউট এবং জাম্পার মতো বোলিংয়ের সামনে লড়াই করেছে ওমান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার মার্কাস টয়নিস, 19 রাতে 3 উইকেট পেয়েছেন তিনি। এছাড়াও স্টার্ক, এলিস এবং জাম্পা 2টি করে উইকেট পেয়েছেন। আন্তর্জাতিক টি-20তে বৃহস্পতিবার 300 উইকেট নিলেন জাম্পা। ব্যাট হাতে অপরাজিত 67 এবং বল হাতে 3 উইকেট নেওয়ার জন্য ম্যাচে সেরার পুরস্কার পেলেন মার্কাস টয়নিস। সল্টলেক স্টেডিয়ামে আজ 2026 ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে কুয়েতের মুখোমুখি ভারত। তার আগে দেখে নেওয়া যাক হেড টু হেড পরিসংখ্যানে কারা এগিয়ে। 2টি দলই খেলেছে 6টি ম্যাচ, এর মধ্যে কুয়েত ও ভারত 2টি করে ম্যাচ জিতেছে আর 2টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। বিশ্বকাপে প্রথম দিনই ভারতকে জয়ের পথ দেখালো বোলাররা। জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াদের তোপে উড়ে গেল আয়ারল্যান্ড। 97 রান করে আয়ারল্যান্ড। এরপর রোহিত শর্মা এবং ঋষভ পন্তের ব্যাটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 12.2 ওভারে জয় পেল ভারত। ভারত জিতল 8 উইকেটে। রোহিত শর্মা এবং পান্ত গড়েন 54 রানের জুটি। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। ভারতীয় তারকা কোহলিকে ছাড়িয়ে যেতে টি-20 বিশ্বকাপে বাবরের দরকার ছিল 16 রান। 16 ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন 43 বলে 44 রান করে। 3-4 ও 2 ছক্কায় গড়া তার ইনিংসটি। বি গ্রুপে নামিবিয়াকে হারিয়ে 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো স্কটল্যান্ড। স্কটল্যান্ডের এই জয়ে সুপার 8-এর যাত্রা কঠিন হয়ে দাঁড়ালো ইংল্যান্ডের জন্য। বৃহস্পতিবার রাতে বার্বাডোসে নামিবিয়াকে 5 উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। 156 রান তাড়া করতে নেমে 9 বল হাতে রেখে জয় পেয়েছে তারা। আফ্রিকার ছোট এক দেশ উগান্ডা, এতদিন সেখানে ফুটবল বা অলিম্পিক্স নিয়ে চর্চাই হতো বেশি। বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপে পাপুয়া নিউগিনিতে হারানোর পর সম্ভবত একটু হলেও বদলে যাবে উগান্ডার ক্রিকেটের চিত্রটা। ক্রিকেটটা ওখানে এতদিন ছিল বেশ পিছিয়ে।